হাই বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। আমি আজকে আমার দেখার চলেছে কিছু মজার কাহিনী, যেটা টিকিট কাটার যুদ্ধ শেষে এবার আমাদের যারা টিকিট কেটেছেন তারা কীভাবে জীবনের বাজি রেখে যুদ্ধ করে টেনে উঠতেছেন এবং বাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং কিছু মজার কাহিনী রয়েছে। মানুষ মানুষের গাড়ে বসেও যাচ্ছে, এরকম সিচুয়েশন দেখাবো আজকে আপনাদের। আসলে ভিডিওটি এনজয় করবেন। আর বর্তমানে রেলের যে অবস্থা, সত্যি বেশ উত্তরবঙ্গের দিকের যে অবস্থা, মানুষ মানুষের ঘাড়ের উপর বসে যাচ্ছে, এরকম চিত্র তুলে ধরতেছে অনেক সাংবাদিক। আজকে চলুন আপনাদের মজার কিছু কাহিনী দেখাই এবং কি দেখি একসাথে, চলুন শুরু করা যাক। প্রথমে যে ভিডিওটা দেখাবো আমি সেটা হচ্ছে সময় টেলিভিশনের নিউজ করেছে। তারা টিকিট আছে কিন্তু উঠতে পারছে না যাত্রী, এবং নিউজের ভিতরে কিছু একটু অস্বাভাবিক কিছু পেয়েছি আমি। এটা হচ্ছে টিটি, এখানে একজন যাত্রী এসিওগুতে উঠে গিয়েছে, সেখানে যেটা হয়েছে মানে এসিওগুতে ওঠার কারণে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তো এখানে বিষয়টা এরকম না হলে অন্যভাবে হতে পারতো, জরিমানা হতে পারতো। ওভারঅল কিন্তু এগুলো কিন্তু হচ্ছে, বিশেষগুলো অনেকে দাঁড়িয়ে যাচ্ছে, এখন যেখানে জায়গা পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, ছাদে যাচ্ছে। সো ওভারঅল এসিতেও যায়, দাঁড়িয়ে যায়, কিন্তু ওনার সাথে অনেকটা খারাপ বিহেভ করা হয়েছে আগে, সেটা দেখে নিই, দেখতে থাকুন। এসি বগিতেই যদি এই দশা হয় তাহলে নন এসিতে যা হবার কথা তাই হয়েছে। তিন ধরনের ঠাই নেই, যে কারণে টিকিট থাকার পরে এখানে আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে বিষয়টা, কারণ এটা আসলে একজন টিটি হিসেবে একজন যাত্রীর সাথে যে ব্যবহারটা করা দরকার সেটা এখানে করেনি, অস্বাভাবিক মনে হয়েছে। আমার মনে হয় এটা হ্যাঁ অন্যায়, সে টিকিট ছাড়া যদি উঠে থাকে, সে এসি বগিতে যত অপরাধ হয় সেটা তার জন্য অপরাধ, এজন্য আপনি আইনত ব্যবস্থা নিতে পারেন, হয়তো পুলিশের কাছে তুলে দিতে পারেন, কিন্তু টিকিট চেকার হিসেবে সে তো বের করে দিতে পারে না। সো এটা একটা জুলুম আমার মনে হচ্ছে। তো যাই হোক, আরেকটু এগিয়ে যাই, তারপরে যা হলো এক পর্যায়ে তিনি তার পরিচয় দিয়েছে স্টাফের ছেলে, মানে হয়তো তাদের এখানে মানে স্টাফ বলতে যারা রেলতে চাকরি করে স্টাফের ছেলে। তো তারপরে তিনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, গুড, খুব ভালো লাগলো। তাকে আসলে অনেক অপমান করে বের করে দেওয়া হয়েছে, এবং গেটটা কিন্তু সাংবাদিকটা তাদের ক্যামেরাবদ্ধ করেছে, বন্ধ করেছে, ভালো লাগলো। আর এই আঙ্কেল হচ্ছে তিনি ট্রেনে যাচ্ছে, তিনি উঠেছিল ট্রেনে, ধুম বন্ধ হয়ে সে মারা যাচ্ছিল, একদম সে নেমে মানে ট্রেন থেকে চলে নেমে পড়েছে। সত্যি আসলে এখন যে অবস্থা, মানে যে নিউজগুলো দেখতেছি, মানে যে অবস্থা দেখতেছি, সত্যি আর ট্রেনের জার্নি করাটা এখন অনেকটাই হয়ে গেছে, মানুষ উঠতে পারছে না। সেগুলো আমি আজকে দেখার চেষ্টা করতেছি, অনেক ঘটনা ঘটতেছে এখানে, মানুষ আসলে একটা সময় নিয়ম আসে, নিয়ম থাকে না, মানে যত নিয়ম হোক। যেমন এই বিষয়টা যে ট্রেনে আমি একটা যখন কথা শেয়ার করি, প্রথম লকডাউনের পরে যখন ট্রেন চালু হলো, মানে প্রথম লকডাউন করোনার সময়, ওই সময় আমি কমলাপুরে আমার টিকিট ছিল, আমার ভুলবশত টিকিটটা আমার একদিন আগে আমি ভুলবশত কেটে ফেলেছিলাম, যেদিন জার্নি ছিল সেদিন আমি যেতে পারিনি, মানে যাইনি আর কি, আমার ভুল ভুলের কারণে, মিস্টেকের কারণে আমি পরবর্তী দিন গিয়েছিলাম। তো সেখানে আমি কিন্তু ঢুকতে পারিনি, আমার কিন্তু স্টেশনে ঢুকতে দিয়েছিল না, আমাদের টিকিট ছিল না, ঢুকতে দিয়েছিল না, স্ট্যান্ডিং লুক নাথিং অ্যালাউ, সেটা ছিল চট্টগ্রামের ট্রেনে। তো কিন্তু আমার সেখানে কিন্তু নিয়ম আমি মেনেছি, পরবর্তী আমি বাসে চলে আসি চট্টগ্রামে। তো এটা এই নিয়মটা আমি বুঝি না, নিয়মগুলো সবসময় থাকতে হবে, এই নিয়মগুলো যদি থাকতো তাহলে যে স্ট্যান্ডিং লোকগুলো আজকে ঘাড়ের উপর বসে যাচ্ছে, আমি যদি বিস্তারিত আমরা দেখলে দেখে বুঝতে পারবেন, এবং কি শেয়ার করে থাকি আমি, যে এরকমভাবে যাচ্ছে তারা ঘাড়ের উপর বসে, হ্যাঁ, তো এগুলো হতো না, আসলেও হতো না। দেখেন মানুষ কীভাবে উঠছে, জানলা দিয়ে উঠতেছে, তারপর আবার ঘাড়ের উপর উঠে দেখেন ভিতরের যে লোক। আর একটা বিষয় হচ্ছে রেলওয়েতে নাকি অনেক লস খাচ্ছে, লস প্রজেক্ট, আমার একটা বিষয় জানতে খুব ইচ্ছে করে। আমি মোটামুটি 4-5 বছর ধরে যাতায়াত করি ট্রেনে, মানে যখনই বাড়িতে যাওয়া আসা করি ট্রেনে যাওয়া আসা করি। ওভারঅল আমার মনে হচ্ছে আমি দুটা রোডে চলাচল করি, যে দুটা রোড অনেক এই রোডগুলোতে অনেক ভিআইপি ট্রেন চলে, এবং কি এখানে বিজনেসটা ভালো হয় আমার জানা মতে, এবং এই লাইনগুলোতে কেউ টিকিট ছাড়া কখনো জার্নি করতে পারে না।
সেটা হচ্ছে চিটাগং টু ঢাকা এবং ঢাকা টু উত্তরবঙ্গের দিকে যে ট্রেনগুলো। এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে বিষয়টা হচ্ছে যে স্ট্যান্ডিং লোক যতগুলো মানুষ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও দেখেন, এখানে যে মানুষগুলো রয়েছে স্ট্যান্ডিং লোক দেখতে পাচ্ছেন আমরা কী কোনো স্ট্যান্ডিং লোক যাচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখুন টিকিট আছে এবং কি অনেক সময় টিটিরা টিকিট চেকাররা তাদের সাথে জরিমানাও করে। আমি নিজেও অনেকবার মানে স্ট্যান্ডিং টিকিট পাইনি, তখন ভিতরে ওঠার পরে আমি নিজে দিয়েছি, আমি 200 টাকা করে নেয় আর কি, যে ভাড়া থাকে ডবল থাকে আর কি জরিমানার সহনে, এটা আমিও দিয়েছি, তারা কিন্তু এভাবে দেয়। তারপরেও ছিলতে এরকম লস প্রজেক্ট, সত্যি এটা আমার কাছে অনেকটা অস্বাভাবিক মনে হয়। তাহলে এটা এগুলো কোথায় যায়? আমি আমরা যতটুকু জানি যে একটা ট্রেনে যতগুলো সিট রয়েছে প্রতিদিন কীরকম খরচ হয়, সেই লাভটা রেখে কিন্তু সিটের ভাড়ার রেঞ্জটা করা হয়, ঠিক আছে? সো আমার মতে যে উত্তরবঙ্গে এবং চট্টগ্রামের ট্রেনের দিকে একটা সিটও খালি যায় না, মানুষ সিট পায় না, টিকিট পায় না, সো ওভারঅল তারপর লস হচ্ছে। আই ডোন্ট নো, আমি জানি না কী জন্য, এটা আমার প্রশ্ন থেকে গেলো, যদি আপনার কারো জানা থাকে বলবেন। সড়কে দুর্ভোগের চিন্তায় যারা ট্রেনে যাত্রা, তারপর একটু দেখি আমরা এগিয়ে যাই। দুর্ভোগ চিত্র ছিল এমনই যে পরিমাণে জনসংখ্যা, এবার দেখেন সাদে দেখেন, আসলে নিয়মটা আমি তো সেটাই বলছি যে নিয়ম আর রুলস ইজ রুলস, মানে নিয়মটা থাকতে হবে, সবসময় নিয়ম থাকতে হবে। আমরা হ্যাঁ আমরা আমাদের জন্য নিয়ম করবে, সরকার আমরা নিয়ম ভাঙবো, কিন্তু সেটা কিন্তু নিয়ম যাতে কেউ না ভাঙতে পারে সেই একটা পরিস্থিতি করতে হবে। প্রয়োজন এখানে আর্মি পুলিশ সেট আপ করে দেওয়া হোক, র‍্যাব সেট আপ করা হোক, মানে কথা হচ্ছে যে রুলস ইজ রুলস, সরকার যে রুলস দিছে রুলস এটা মানতে হবে। যেমন এই যে আজকে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা সাথে যাচ্ছে, আমার কথা হচ্ছে আমি 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 আমার হাতে টিকিট নিয়ে আমি কেন প্ল্যাটফর্মে ঢুকতে পারবো? ওভারঅল আসলেও মেন গেটে মানে দরজা যদি ভাঙ্গা থাকে, রুমের 20 টাকার জিনিস রাখলে থাকবে না, এটা স্বাভাবিক। সো এই সময়টা এসে গিয়েছে, নিয়ম ভঙ্গ হয়ে গেছে, তো ওভারঅল তো রিক্স হবে। আর তারপর আবার এখান থেকে নামিয়ে দিচ্ছে, নামানোর কি দরকার? এরা যাতে টিকিট ঢুকতে না পারে এটা করতো, একটু অস্বাভাবিক হতো, কিন্তু জিনিসটা নিরাপদ হতো। একটু আগে যে তো যাই হোক, আমি সময় টেলিভিশন আমার নিউজটা দেখালাম, এখন আরেকটা নিউজ দেখাই যেখানে একজন মেয়ে মানুষ, সে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই জামা দিয়ে কিন্তু উঠতেছে, এরকম একটা চিত্র আমি এখন আপনাদের দেখাবো। সত্যি আমি অবাক হয়ে গেছি, আমার আমিও কখনো এইভাবে ঢুকতে মানে ঢুকি নাই আমার লাইফে, আমি যতবার জার্নি করছি এভাবে। হ্যাঁ সাদে আমিও জার্নি করছি, তো সাদে আসলে অনেক রিক্স, কিন্তু জানালা দিয়ে কখনো উঠি নাই, উনি উনি যেভাবে উঠেছে যখন চিত্র দেখে নেই। দেখেন কি অবস্থা, সাংবাদিক জিজ্ঞাসা আপনি জানালা উঠবেন, উনি তো খুশিতে খুশির ঠেলায় আর কি উঠ বলতেছে, উঠবে এবং কি আরো কিছু তার ভাব প্রকাশ করছে সেগুলো দেখে নেই চল। মানে বাসায় যাবো গিয়ে ইচ্ছে করতে হয় না রেলি, আপনার যান আপু আপনার যান আপনি ছাদেও যান, আপনার ছাদে চলেন, আমি আপনাকে হেল্প করবো, দেল দিয়ে তুলে দিব। মানে যাই হোক ওটা নর মাইন্ড, তো আপনি যান আর ছাদে যান, আপনার চাকায় চড়ে যান। যদি আমি রেলওয়েকে আবেদন করবো যে ওই যে রেলের দুই বগের মাঝখানে ফাঁকা থাকে ওই জায়গাটা যদি কিছু করা যায় আমার জন্য ভালো হতো, কারণ ওই জায়গাটা কিন্তু বসার মতো একটা জায়গা রয়েছে, স্পেস করে দেওয়া যায় মানে বসে যাওয়া যায় এরকম, অথবা দাঁড়িয়ে থাকা যায় এরকমভাবে করে দিলে কিন্তু অনেক ভালো হবে। এই কয়েকটা যাত্রী কিন্তু ওখানে যেতে পারবে, অথবা ওখানে ওই দোতলা তিনতলার মতো সিঁড়ি বানিয়ে দিলে কিন্তু বসে যাওয়া যাবে, খুব সুন্দর একটা ই হবে। তো যাই হোক ওভারঅল দেখি আগে উনি কিভাবে উঠে, তার মুখে হাসি, হ্যাঁ টিকিট পেয়েছে, ও মাই গড ও মাই গড, এত বিশাল যুদ্ধ করে আসছে, উনি একবার দাঁড়িয়ে কিন্তু টিকিট কেটেছে একদম এক রাইতে একদম দাঁড়িয়ে, সে ওই যুদ্ধটা পার করে এখন মাঠের ময়দানে চলে আসছে, যুদ্ধের টিকিট কেটেছে যুদ্ধ করতে আসছে, এখন সে মাঠে আসছে দেখি কেমন যুদ্ধ করতে পারে।
ও বাবা, নামার জন্য যুদ্ধ, কি বলবো, করুন না, করুন অবস্থা করুন। আচ্ছা করুন অবস্থা, নাই সব কিভাবে উঠছে, এই যে আপনার কাছে এই দেখেন এই মুরুব্বি কেমন লাগছে, অর্থাৎ এই যে উঠলেন কেমন লাগলো, স্বাভাবিকভাবে উঠতে মানে কি দেখেন, মানে যুদ্ধ এমন একটা যুদ্ধ তারা করতেছে যেখানে এই মুরব্বী মানুষ কিন্তু ওই মেয়েটির মা মেবি হতে পারে, আন্টি হতে পারে, মা হতে পারে, মুরব্বী মানুষ সে কিন্তু উঠে যাচ্ছে জীবনের মানে জীবনের ঝুঁকি নিয়ে, দেখেন কিভাবে উঠতেছে, যা আমাদের বৃদ্ধ মানুষ, হ্যাঁ বৃদ্ধ মানুষ, এখন দেখেন এটা ইয়াং মানুষ উঠবে, বৃদ্ধ মানুষ উঠলে এখন সে উঠতেছে, ওঠার স্টাইল একটু দেখি, হ্যাঁ হাত ধরলো, হ্যাঁ অবশ্যই আন্টি তাকে ধরলো, ও বাবা আবার পিছন থেকে একদম ঠেলাতে তুলে দিল, ওভারঅল ইজ দ্য গুড বিউটিফুল প্লেস, বিউটিফুল, অনেক সুন্দর ভাবে সে উঠতেছে, মানে আমি সত্যি শিহরিত হয়ে গেলাম, আমি আসলে শিখলাম আজকে, আপনারা শিখলেন, আপনারাও শিখে রাখেন যে আসলে কীভাবে উঠতে হয় ট্রেনের ভিতরে, তার একটা বিচিত্র অবস্থা, একদম অ্যাডভেঞ্চার, এখন তার মুখে শুনবো যে মানে ওনার উঠতে কেমন লাগবে, অনুভূতিটা কেমন, ও বাবা, হ্যাঁ ও বাবা, মানে উনি মনে সাংবাদিক অনেক প্রশ্ন করছে যে যে আপনি উঠলেন আপনার আসলে কেমন লাগছে, হ্যাভ টু ফিল ইউ, সে বলতে সে মনে একটা যুদ্ধের সাথে বেরিয়ে আসলাম, না রিয়েলি সত্যি আপনি অনেক বিশাল যুদ্ধ করেছেন, আপনার শহীদ হন নাই, আপনি এখন গাজী হয়েছেন, আপনি মীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, সো ওভারঅল একটু এগিয়ে যাব, সম্মান, এখানে আবার আরেকজন ভেজাল বাজিয়েছিল আপনাদের সাথে, আনসারের সাথে মনে হয়,